আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে সতর্ক করে বৈশ্বিক বিপর্যয়ের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ন্যাটোর সেনারা যদি রুশ সেনাবাহিনীর সাথে সরাসরি সংঘর্ষে জড়ায় তাহলে সেটা হবে বোকামি, যা বৈশ্বিক বিপর্যয় ডেকে আনতে পারে। কাজাখস্তানের আস্তানায় মধ্য এশিয়া ও রাশিয়া বিষয়ক সম্মেলন শেষে শুক্রবার এসব কথা বলেন রুশ নেতা। আরটি জানিয়েছে, রাশিয়ার সাথে চলমান দ্বন্দ্বে ইউক্রেন পরাজয়ের দ্বার প্রান্তে গেলে ন্যাটো দেশটিতে সেনা পাঠাতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, সেটি হবে একটি বিপজ্জনক পদক্ষেপ যা গোটা বিশ্বকে বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করি যারা এই বিষয়ে কথা বলেছেন তাদের যথেষ্ট বুদ্ধিমত্তা আছে, এই ধরনের বিপজ্জনক পদক্ষেপ এড়ানো উচিত। তিনি বলেন, ইউক্রেন সংকটের কারণে পরাজয় শব্দের মাধ্যমে আসলে কি বোঝানো হচ্ছে তা জানা দরকার, কারণ এক একজন এটিকে এক একভাবে বুঝতে পারে। তিনি ব্যাখ্যা করে বলেন, কেউ কেউ ইতোমধ্যেই বিষয়টি দেখতে পারে ক্রিমিয়ায়, যা 2014 সালে ইউক্রেনের পরাজয় হিসেবে রাশিয়ার অংশ হওয়ার পক্ষে ভোট দিয়েছে। সুতরাং আমাদের বুঝতে হবে পরাজয় বলতে কি বোঝানো হয়েছে। এছাড়া আপাতত ইউক্রেনে বড় ধরনের হামলার কথাও প্রত্যাখ্যান করেছেন পুতিন। সম্প্রতি ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার বিজয় গোটা পশ্চিমা জোটের জন্য পরাজয়, তাই এমন একটি দৃশ্য এড়াতে কিয়েভকে অভূতপূর্ব সমর্থন দিচ্ছে ন্যাটো। তার এমন বক্তব্যের পর এই প্রতিক্রিয়া জানান পুতিন। এদিকে ইউক্রেনকে অতিরিক্ত $7 কোটি অস্ত্র এবং অন্যান্য সামরিক সহায়তার প্যাকেজ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বলেছে, কিয়েভ ও অন্যান্য লক্ষ্যবস্তুতে রাশিয়ার নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার পর ইউরোপীয় মিত্রদের কাছ থেকে সহায়তা ঘোষণার দাবি তোলা হয়েছে। আল জাজিরা জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শুক্রবার এক টুইটে বলেছেন, ইউক্রেন জুড়ে বেসামরিক নাগরিকদের উপর রাশিয়ার নৃশংস ক্ষেপণাস্ত্র হামলার কারণে এই সহায়তা দেওয়া হচ্ছে। এবার তুরস্ক হয়ে ইউরোপে গ্যাস পাঠানোর উদ্যোগ নিয়েছে রাশিয়া। দেশটির উপপ্রধানমন্ত্রী আলেকসান্দ্র নোভাক শুক্রবার এ তথ্য জানিয়েছেন। আনাদোলু এজেন্সিকে তিনি বলেছেন, সাউথ স্ট্রিম প্রাকৃতিক গ্যাস পাইপলাইন প্রকল্পটি পরে বাতিল করা হয়েছে এবং তুর্ক স্ট্রিমে পরিণত হয়েছে। এই প্রকল্পে 4টি লাইনের মাধ্যমে প্রায় 63 বিলিয়ন ঘনমিটার গ্যাস রফতানি করা হবে। তিনি বলেন, যদি চাহিদা থাকে তাহলে সম্ভাব্য অতিরিক্ত সক্ষমতার মাধ্যমে কৃষ্ণসাগর ও তুরস্কের মধ্য দিয়ে ইউরোপীয় গ্রাহকদের কাছে গ্যাস সরবরাহ করা হবে। তুরস্ক ও রাশিয়ার মধ্যে জ্বালানির ক্ষেত্রে অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন নোভাক। তুরস্ককে জ্বালানি শক্তির কেন্দ্রে পরিণত করার জন্য রাশিয়ার প্রস্তাব সম্পর্কে বলতে গিয়ে নোভাক বলেন, তুর্ক স্ট্রিমের ক্ষমতা 31.5 বিলিয়ন ঘনমিটার, এর মধ্যে অন্য দেশে রফতানির জন্য একটি লাইন রয়েছে। রুশ উপপ্রধানমন্ত্রী আরও বলেছেন, রাশিয়ান গ্যাসের জন্য তুরস্কে একটি কেন্দ্র প্রতিষ্ঠা বিবেচনা বিষয়। যদি এমন প্রয়োজন হয় এবং সমস্ত পক্ষ আগ্রহ দেখায়, আমি মনে করি এই জাতীয় প্রকল্পের মূল্যায়ন করা যেতে পারে। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে এক হয়েছে ফিলিস্তিনের 14টি রাজনৈতিক দল ও সংগঠন। এ লক্ষ্যে তারা একটি পুনর্মিলন চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির অধীনে আগামী এক বছরের মধ্যে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে হামাস ও ফাতাহ সহ অন্যান্য দলগুলোও অংশ নেবে। এছাড়া বিভিন্ন জাতীয় স্বার্থে একত্রে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে তারা। আলজেরিয়ার পৃষ্ঠপোষকতায় দেশটির রাজধানী আলজিয়ার্সে বৃহস্পতিবার এ চুক্তি স্বাক্ষর হয়েছে বলে খবর দিয়েছে আনাদোলু। পিএলও বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ওয়াসেল আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ফিলিস্তিনের বিভিন্ন দল বৃহস্পতিবার আলজেরিয়ার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে। আলজিয়ার্সে আয়োজিত একটি সম্মেলনে চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তিনি জানান, আলজেরিয়ার করা খসড়ায় সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ঐক্য সরকারের বিষয়টি অপসারণ। সমঝোতা চুক্তির অংশ হিসেবে এক বছরের মধ্যে জেরুজালেম সহ গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে সাধারণ ও সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া চুক্তিতে জাতীয় প্রতিষ্ঠানগুলোর একত্রীকরণ এবং পুনর্গঠন প্রকল্পের জন্য প্রয়োজনীয় সংস্থানের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। ফিলিস্তিনি জনগণের বৈধ এবং একমাত্র প্রতিনিধি হিসেবে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং এর অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর সক্রিয়তাকে গুরুত্ব দেওয়া হয়েছে এই চুক্তি।
চুক্তির মাধ্যমে। একই সঙ্গে দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের ভিত্তি হিসেবে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এর আগে আলজেরিয়ার ফিলিস্তিনি পুনর্মিলন সংলাপ শুরু হয়, এতে অংশ নেয় ফিলিস্তিনের 14টি দল। 2007 সাল থেকে রাজনৈতিক ও ভৌগোলিকভাবে বিভক্ত হয়ে পড়েছে ফিলিস্তিন। এর একটি অংশ অর্থাৎ গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে হামাস, অপরদিকে পশ্চিম তীর নিয়ন্ত্রণ করছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ। ফাতাহর সিনিয়র কর্মকর্তা আজম আল আহমদ বলেছেন চুক্তিটি বাস্তবায়িত হবে। হামাস প্রধান ইসমাইল হানিয়া বলেছেন এটি ফিলিস্তিন, আলজেরিয়া এবং যারা ফিলিস্তিনকে ভালোবাসে তাদের জন্য একটি আনন্দের দিন, তবে ইহুদিবাদী ইসরায়েলের জন্য একটি দুঃখের দিন। চুক্তিটিকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেবউন। এছাড়া চুক্তিটিকে স্বাগত জানিয়েছেন তুরস্ক। একই সঙ্গে আন্তঃফিলিস্তিনি পুনর্মিলন প্রক্রিয়ায় আলজেরিয়ার অবদানের প্রশংসা করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। যুদ্ধ কবলিত ইউক্রেনকে $40 কোটি মানবিক সহায়তা দিচ্ছে সৌদি আরব। ক্রাউন প্রিন্স ও সৌদি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান শুক্রবার ফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলেছেন। এ সময় মানবিক সহায়তার পাশাপাশি অন্যান্য বিষয় নিয়েও কথা বলেন তারা। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে ক্রাউন প্রিন্স ইউক্রেনের প্রেসিডেন্টকে জানিয়েছেন রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখে এমন সকল উদ্যোগকে সমর্থন এবং মধ্যস্থতার প্রচেষ্টা চালানোর ব্যাপারে প্রস্তুত রিয়াদ। এ সময় জেলেনস্কি বিন সালমানকে সৌদি আরবের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানান। পাশাপাশি ইউক্রেন সংক্রান্ত জাতিসংঘ রেজুলেশনে ভোট দেওয়ার জন্য সৌদি আরবের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া চলমান সংকট সমাধানের লক্ষ্যে তার মধ্যস্থতা প্রচেষ্টা এবং মানবিক সাহায্যের জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউক্রেন প্রেসিডেন্ট। বিশ্ব মুসলিমের ঐক্যের ডাক দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন ইউনিপোলার বিশ্ব ব্যবস্থা বৈধতা হারাচ্ছে। এই ব্যবস্থায় এক বা দুটি রাষ্ট্র তাদের ইচ্ছা অন্য দেশের ওপর চাপিয়ে দেয় আর তা গ্রহণযোগ্য নয়। তেহরানে 36তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলনে আগত অতিথিদের উদ্দেশ্যে আহ্বান জানান তিনি। সম্মেলনে 40টি দেশের প্রতিনিধি অংশ নেন। প্রেস টিভি জানিয়েছে বিশ্বের রাজনৈতিক মানচিত্র বদলে যাচ্ছে উল্লেখ করে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন দুনিয়ার জাতিগুলো আজ জাগ্রত হয়েছে। ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডার আর গৃহীত হয় না এবং ধীরে ধীরে তা বৈধতা হারাচ্ছে। একটি ইউনিপোলার সিস্টেমে যুক্তরাষ্ট্রের মতো বলদর্পী শক্তিগুলো তাদের নিজস্ব স্কিম ডিজাইন করবে এবং তা ইরাক, সিরিয়া, ইরান বা লেবাননের মতো অন্যান্য দেশে বাস্তবায়ন করবে। আগামী দিনে সেটা আর সম্ভব হবে না। ইরানের সর্বোচ্চ নেতা বলেন ইসলামী ঐক্য মানে বিশ্বব্যাপী মুসলিম উম্মার স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া। এর অর্থ কোনো ভৌগোলিক ঐক্য নয়। কিছু আরব দেশ 1960 ও 1970 দশকে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এভাবে ঐক্যবদ্ধ হওয়া অসম্ভব। আমাদের আগে মুসলিম উম্মার স্বার্থ চিহ্নিত করা উচিত, উম্মার কখন কি প্রয়োজন তা দেখা উচিত এবং এ ব্যাপারে মুসলিম জাতিগুলোর সমঝোতায় আসতে হবে। একই সঙ্গে কে শত্রু, কে মিত্র, কার সাথে বন্ধুত্ব হবে এবং কিভাবে বন্ধুত্ব হবে সেটাও দেখতে হবে। প্রথমবারের মতো দেশীয় পরমাণু চালিত সাবমেরিন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত, যা দেশটির ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা বৃদ্ধির একটি উদাহরণ বলে উল্লেখ করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবারের এই পরীক্ষা ভারতকে পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে বিশ্বের 6 নম্বর দেশে পরিণত হলো ভারত। অন্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স ও চীন। এটি স্থল, সমুদ্র এবং আকাশে পারমাণবিক হামলা প্রতিরোধ এবং পাল্টা হামলায় সক্ষম। সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল ভারতের নিজস্ব সামরিক হার্ডওয়্যার তৈরির ক্ষেত্রে অগ্রসরতার প্রমাণ। বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারকদের মধ্যে অন্যতম ভারত। রাশিয়ার হার্ডওয়্যারের উপর অনেক বেশি নির্ভরশীল দেশটি। বিগত কয়েক দশক ধরে রুশ অস্ত্রের বৃহত্তম ও পুরনো ক্রেতা ভারত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।